গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে তোমার এই 9টার মতন আর কি। আমরা সবাই মিলে একটু ছাদে গেছিলাম, গেছিলাম বলতে কালকে তো দেখিয়েছো যে পরিমাণে জামা কাপড়। হ্যাঁ, দুই ছেলে টেনে, দুই ছেলে না বড় ছেলেই টেনেছে, সেরূপ ফুর্তিটা দেখলা। যাই হোক বন্ধুরা, আজকে এই এখন থেকে ব্লগটা শুরু করলাম, তো তোমরা দেখো। হ্যাঁ, তো মানে যার এরকম দুই ছেলে থাকবে তার কোনো চিন্তা নেই, সত্যি কথাই, ভাগ্য করেই দুই ছেলে, দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছে। আমি দাঁড়িয়ে আমি না ছোটো ছেলে, আমি তখন সকালে রান্না করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, ওরাই সব জামা কাপড় নিয়ে চলে গেছে ছাদে আর কি। তো ভালোই লাগছিল, ছাদের এত সুন্দর। আর আমার শেরুকে দেখো, ওর ছাদে গেলে আনন্দের মানে শেষ নেই, জানো না তো কী করছিল বলো তো। একবার আমাকে ডেকে নিয়ে যাচ্ছিল, একবার ওর বাবাকে তুতু তুতু করে নিচে চলে আসছে। দেখো না, এত জামা কাপড় যে সবাই মিলে আমরা আর কি ওই জামা কাপড় মেলছে। আমি আবার ওরা কোমরগুলো দেখো, সূর্যটা মানে এত দারুণ ছিল না, মানে কি বলবো চারিদিকের। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, আর আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখো না শেরুর আনন্দটা দেখো, কী যে আনন্দ, বাপরে বাপ। কাউকে ওকে ছুঁতে দিবে না, ধরতে দিবে না, হ্যাঁ কাউকে না, ও একা 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 ছাদের মধ্যে রাজত্ব করবে। তো আমরা ভাবছি তো ছাদে একটু পিকনিক করব, এত ভালো লাগে। আর যেখানে আমরা জল গরম করি ওখানে তো রোদ আসে না, তো শেরু যে কী করবে সেই দিন আনন্দে, মানে ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ, আনন্দের আর শেষ নেই। দেখো না, মানে একে ধরছে তাকে ধরছে, মানে আমার বাড়ি আজকে ধোপা বাড়ি হয়ে গেছে একদম জামা কাপড়ে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওরা তো ইংলিশে না, হচ্ছে বাংলাটা বললো তাহলে। হ্যাঁ 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 বললো একটু দেখে নি। রান্না বান্না হয়ে গেল, মেয়েরা নেই এখন, কোনো টের পাওয়া যায় না বেশ। না কি হয়েছে? না কার জন্মদিন? সেই আনন্দ, বিয়েতে সেই আনন্দ হলো নাকি? সেই না, দারুণ। খাও একা একাই ভাইয়ের বিয়ে আর কি। ঠিক আছে, হ্যাঁ বইটা একটু দিয়ে দিও। হ্যাঁ, এত আলু। হ্যাঁ, ওইখানে দেখি হাট সারা, এত আলু নিয়ে বসছি এখানে দুপুর বেলা অব্দি। এত বেলা দুপুর কেন, কাল অব্দি হয়ে যাবে গিয়ে। আর তুমি জানো না হবে না এই আলু ভাজার ব্যাপারে, বাপ রে বাপ রুবুর। এখানে আমি ডাল ফোড়ন দিই না, সেকেন্ড হয়েছিস বলে কোথায় বলে বা চুলের এই কাট হয়েছে নাকি? দেখি দেখি ঘর ঘর, বাহ বেশ সুন্দর হয়েছে তো। এই চুলটা কাটতে কত নাই রে, কত নিল? তোমার আরো বেশি নিবে তাই না? এই চুলটা কাটার আমার তো খুব ইচ্ছা, কোথা থেকে কাটছিস? দারুণ লাগছেও কিন্তু, দারুণ। মা কাটে নাই কিছু চুল? তাকায় দেখো মনে কিছু জানে না। না না কাটলে তো এরকমই হয়ে যাবে সুন্দরী।
হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে কাকটা। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? এখানেই না, বোলপুরেই না? ও বিয়েতে না? এ মা, হ্যাঁ চুল কাটাটা খুব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে চুল কাটাটা। 225 টাকা নাকি? 250। 250 টাকা, দারুণ হয়েছে, দারুণ ভালো লাগছে। ওই যে শেরু বলতেই শেরু, ওই যে ডাকে দিদি, ডাকে ডাকে না, ভয় পায় না, শেরু বলতেই একটা দৌড় যা দিল রান্না করে, না দেখলে? এই যে দেখো না, আমি বললাম তো আমরা ঘুরতে গেলে বৃষ্টির এখানে রেখে যাব, বৃষ্টিরও পরীক্ষা হয়ে যাবে, ব্যাস সেই আনন্দ। শেরু তো চেনে একদম। হ্যাঁ দিদি কি বলে, দিদি বাড়িতে থাকবা? দিদি বাড়িতে শেরু? হ্যাঁ অনেকটাই কম, ভদ্র বাচ্চা হয়ে গেছে এখন, তাকায় দেখ। হ্যাঁ ডাল পুড়ছে, এদিকে শেরু দাঁড়িয়ে আছে। দাঁড়া দেখে নে, রুবু বাংলাটা বুঝিস নাকি? দেখ একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর, না গো ও ইয়ে না করেই আগে ওইটা করে কি গো, কই পুঁই? ও এই যে পুঁই শাক না, ওদের পুঁই শাকটা তো, ও ওদেরও পুঁই মিটুলি নাকি কি বলে সেটা হয়েছে না? তার মানে সবারই এখন পুঁই মিটুলির টাইম। সবার এই তেল পড়ে গেল রে, এবার তোমাকে না কাঁচা লঙ্কা আনতে হবে না, বুঝছিস? বাকি যা পাবে বাজারে রুবু, যা যদি অ্যাভোকাডো পাইস, যদি অ্যাভোকাডো পাইস তাও আনবি, বেগুনি বাঁধা, বেগুন তো আনবি কিন্তু বেগুনি বাঁধাকপিও আনবি। এই দিক দিয়ে যাচ্ছে কেন? এক কিলো করে 50 টাকা মাছ বলুন। এই বন্ধুরা, বাবা রে বাবা, চাটনির ফোড়ন দিতে গিয়ে বাপরে বাপ ফাচি, ওই চাটনিটা হয়ে গেল, হয়ে গেল না হচ্ছে আর কি। এত দেরি? আর আমার তো চাটনির ফোড়ন দিতে গিয়ে তো শুনিই নেই, বাবাই আমাকে বলছে দরজা খুলতে। এই যে মাছ ভাজা বন্ধুরা বসিয়েছি, এখানে আরো কয়েকটা মাছ আছে, আর করবো হচ্ছে তোমার শিম আলু বেগুন দিয়ে মাছ ভাজাটা। তরকারিটা ভিজিয়ে রেখেছি, নিচে আলু আছে, এতদিন আমাদের পুরানো আলু পাওয়া যেত, এখন নতুন আলু আছে, ভেতরেই আছে,
এই যে এই যে দেখো, নতুন আলু দিয়ে সিম আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করে নিই। কি দিচ্ছ? ওই যে সব ফলন টলন দিয়ে এবার নতুন আলু সিম টিম দিয়ে রান্নাটা হচ্ছে। মাথার চুল টুল কিছুই আঁচড়ানো হয় নাই, এত সবজি গায়ের থেকে এখনো জ্যাকেট পর্যন্ত খুলতে পারছি না। এত সবজি পর্যন্ত মানে খুলতে হবে নাকি? জানি আজকে তো মনে হয় স্নানও করতে পারবো না, নাকের মধ্যে প্রতিদিনই সর্দি থাকে, প্রতিদিনই স্নান করি, আজকে মনে হয় পারবো না, গা হাত পা উপর ব্যথা। আমিও করবো না, তাহলে করবে কে বাবা? আর একটু টেন্স করবো কি বলে, অনেকটা বেলাও হয়ে গেল রান্না করতে, মাছও তো ভাজা হয়ে গেছে, অনেকটা বেলাই। মাছ হলেই তো হয়ে যাবে না? হ্যাঁ না, একটু আলু করলা সিদ্ধ দিল, তো ডাল আলু ভাজা চাটনি আর আলু করলা নতুন আলু দিয়ে, হ্যাঁ করলা দিয়ে একটু সিদ্ধ করবো। আজকে আর দরকার আছে? আজকে আর দরকার আমি খাবো, এই যে দেখো রুবু আমাদের প্রতিবেশী রাজ্য বিহারি রাজ্যকে পাশ ফেলায় দিবে। কেন রুবু, তুই এটা কি মাখলি? ছাতু মাখা। নুন লঙ্কা দিয়ে আমি একটু খেলাম, বেশ ভালোই লাগলো। এবার কাকে কাকে দিবি এই ছাতু মাখা? এটা কে করতো রুবু? আমার দাদু তুতা। হ্যাঁ, ওর দাদুকে ওরা তুতা ডাকে। তু কীভাবে এইভাবে মাখায় মাখায় দিত না ছোটোবেলাতে? ওকে এরকম করে মাখায় দিত, আর ও কী যে ভালোবাসতো ওই ছাতু মাখা খেতে। তো এখন ওই যে ধনে পাতার জন্য তোমার টিফিন বক্স বার করা হলো, ফ্রিজে রাখা হবে, ও বললো মাখবে আর কি। ওই দেখো $3 রেডি করছে, দাদু এরকম করে রেডি করতো, করে ওর হাতে $1, ওর ভাইয়ের হাতে $1, ও উনি নিজে $1। বেশ ভালো গা। তো বাবা তো হাত না ধরে আমি খাবো, ও বড়টাও খাবে। এখানে দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কমিয়ে দিয়েছি। হ্যাঁ, কমিয়ে দিয়ে তার একটু ভালো করে কষানো হোক, তারপরেই ঝোল দেব। বন্ধুরা দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। আরে বাবা, ধোয়া একদম। হ্যাঁ, ধনে পাতা টাতা সমস্ত কিছু দিয়ে, হ্যাঁ এখন কমপ্লিট, ধোয়াতে দেখাই যাচ্ছে না। এই যে তেমন কিছুই রান্না করেনি। এই সে রুবু কি বলে, তুই আলু করলা সিদ্ধ করবি না? না কেন? টেস্টি হয় না। হ্যাঁ টেস্টি হয় না। কে বলছে টেস্টি হয় না? আমি বলছি, খাই একবার দেখ। খাইয়ে তো বলছি, তাহলে সবার জন্য খাওয়া দাওয়াটা বেড়ে নি, তারপরে আবার আসছি। আজকে আমি স্নান করিনি ঠান্ডায়, কি আর বলবো, তাহলে খাওয়া দাওয়াটা বেড়ে বেড়ি বেড়ে নিই, তারপরে আসছি। আমার খাওয়া কি দেখাবি? তোর যে জামাইয়ের খাওয়াটা সেটা দেখা। আমরা চাটনি ডাল আলু ভাজা, তারপর হচ্ছে কি মাছের জল, মূলো, কিন্তু কিছু খেলো না। মূলো না, আলু আলু করলা ওটা খাবে না, বুঝছো? ওটা খাবে না, ওটা খেলে তো ভালো হবে, ওটা খাবে না। ঠিক আছে তাহলে। দুইবার মেশিনের জামা কাপড় দেখ, ছাদে সকালবেলায় যে ছাদে নিয়ে গেছিলাম তোমরা সবাই দেখতে পেলে, ছাদে নিয়ে গেলাম, আর এই যে এখন যে এই জামা কাপড় কি করে, যে এগুলো অবশ্য আলনাতেই ছিল, রাখা যাবে আলনাতেই। আর সর্দি আর হাঁচি। বাপি কাপ খাইছো? না বাপি কাপ তো খাই নাই, হোমিওপ্যাথিক ওষুধের নাম বাপি কাপ। হ্যাঁ খাবো, রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে খাবো। এত জামা কাপড় এই শীতকালে না, প্রচুর জামা কাপড় হয় শীতকালে, এই একটা ব্যাপার তাই না, প্রচুর জামা কাপড় হয় শীতে। গরম শীতের আসলে শীতের পোশাকগুলো বেরোয় যে, সেই কারণে আর কি শীতে অনেক জামা কাপড় হয়। এখনো বন্ধুরা গোপালকে খেতে দেইনি, গোপালকে খেতে দিব, তাহলে জামা কাপড় গুলা গুছাতে থাকি,
আজকে সারা দিনে যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কি বলবো, টাটা। ততক্ষণের জন্য টাটা।